জিন। যদিও জিনের সম্পর্কে কোরআনে উল্লেখ রয়েছে, কিন্তু মদিনা মসজিদে নববী থেকে প্রায় 45 মাইল দূরের ওয়াদি জিন কিংবা জিনের পাহাড় সম্পর্কে নেই কোরআন কিংবা হাদিসে কোনো দলিল। তারপরেও এই পাহাড় সম্পর্কে মানুষের কেন এত আগ্রহ, সেই তথ্য অনুসন্ধানে আমাদের যাত্রা এবার জিনের পাহাড় নামক স্থানে। বিস্ময়কর পাহাড় সম্পর্কে বলা হয়, কোনো এক অদৃশ্য শক্তি সবকিছুকেই টানে ওই পাহাড়ের দিকেই। যাত্রাপথে আমাদের চোখে পড়ে পাথরের বিশাল বিশাল পাহাড়, আর সে পাহাড়ের গা ঘেঁষে যেতে হয় জিনের পাহাড়ে। নানা তথ্যসূত্র বলছে, 2010 সালের দিকে সৌদি সরকার ওয়াদি আল বাইদার একটি সড়ক তৈরির পরিকল্পনা করছিল, কিন্তু তাতেই ঘটে বিপত্তি। 30 কিলোমিটার পর্যন্ত কাজ করার পর হিতে বিপরীত। হঠাৎ দেখা যায় রাস্তা নির্মাণের যন্ত্রপাতি ধীরে ধীরে মদিনা শহরের দিকে একা একাই চলে যাচ্ছে, আর তাই সড়কটি আরো সামনে নেয়ার ম্যাপ থাকলেও নাকি সেটি আর সামনে নিতে পারেনি। বেশ কয়েকবার চেষ্টার পরও নাকি সম্ভব হয়নি রাস্তা আর সামনের দিকে নিয়ে যাবার। যদিও আমরা সেখানে গিয়ে নিজ চোখে যা দেখলাম, রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল আকারের পাহাড়, সে পাহাড় দিয়েই বা কি করে রাস্তা নেবে, এমনটি প্রশ্ন জেগেছিল। অন্যদিকে নিজ চোখে যা দেখলাম সেই পাহাড়ের বিস্ময়কর কিছু ঘটনা, আর সেই ঘটনাগুলো হচ্ছে সবকিছুই ঢালুর বিপরীতে, অর্থাৎ উঁচুর দিকে গড়ায়, সাধারণ নিয়মে একেবারেই উল্টো। রহস্য ঘেরা এই পাহাড়ের বন্ধ গাড়িও ঢালুর বিপরীতে চলতে শুরু করে। এই যে গাড়ি কিন্তু নিউট্রালে আছে, এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আর এই মুহূর্তে গাড়ির স্পিড উঠেছে 120 এর উপরে। আরো উপর উঠবে গাড়িটি, পানির বোতল কিংবা পানি ঢেলে দিলেও সেটি বিপরীত, অর্থাৎ উঁচুর দিকে গড়ায়। অনেকেই ধারণা করেন জায়গাটিতে প্রচুর চম্বুক জাতীয় পদার্থ রয়েছে বিধায় এমন ঘটনা ঘটছে, কিন্তু জায়গাটি সম্পর্কে বেশ কয়েকবার গবেষণা করেও নাকি মিলেনি গবেষকদের কাছ থেকে তেমন কোনো সুস্পষ্ট তথ্য। এমন অদ্ভুত রহস্যময় ঘটনাই জিনের পাহাড়কে ঘিরে নানান কৌতূহলের সৃষ্টি হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকেই প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে আসেন রহস্যময় এই শক্তির ক্ষমতা দেখতে ও উপলব্ধি করতে এই স্থানে।